সর্বনাশ মান্দার কাছে উড়ে ফাঁসি দা মারবাম, তুই জানস। বুঝবার পারছি দোস্ত, তুমি আমার উপরে রাগ করছো। তোমার উপরে কেন রাগ করবো? আমি তোমার উপর কেন রাগ করবো? আমার বন্ধু আমার এক জায়গায় নিয়ে গেছে, সেখানে কি সুন্দর নৃত্য পরিবেশ হচ্ছে, নাচো গঞ্জনা নাচো খঞ্জনা। আমি সেই নৃত্য দেখতেছি, আমি যে কিতা মজা পেয়েছি। ওর পিছন দিকে তাকিয়ে দিই, তুই নাই। তুই জানস আমার আমার আত্মায় কি আঘাত পেয়েছে। দোস্ত বুঝছি তুই রাগ করছস, রাগ করিস না। শোন কিতা হয়েছে, আমিও তো নৃত্য দেখতেছিলাম, হঠাৎ করে গুলের এমন প্যারা লাগছে দোস্ত, ওকে ডাকতে দিই কোটো মধ্যে গুল নাই। কিতা করা, আমার তো গুলের প্যারায় দাঁতের ব্যথায় পর আস্তে আস্তে বাইর গেছি। এনে খিতে হয়েছে হুনছস নি? কোন তেলে কই দেখা গুলির কোটাটা বার হয়ে দিই, অতলাইন গুল আছে, গুলটা যখন লাগাইছি বুঝছি পরে দিই কইতে যে রাত গেছে, কিছু কইতে নি না। আর দোস্ত তুই কিছু মনে করিস না? না আমি কিতা মনে করবো, তোর যে গুলের যে কাহিনী, গুলের যে দুঃখ, তাতে তো বিচার চিন্তু পেল। আমি কিতা মনে করবো, কিছু বুঝেছি দোস্ত। তাহলে কাম কর, তুই কিছু মনে করিস না, চল যাই একটু বলে বল। কই যায় আমি খারা একটা কথা মনে রাখিস, আমি আমরা বার্তবার বাজার যে মৌসুমি হেরার সাথে বড় রূপায় সিনেমা দেখবা, তা তোর সাথে কোনো মিজাইতাম না দোস্ত। তা করিস না দোস্ত, কথা আছে তুই চাই আমার লোক, কথা আছে না। হ্যাঁ মুতের আর সময় কমা নাই, ওখানে মুতার লাগবো। তুই যে গুল কিনবার যাইতেছস, তোর কাছে কোনো টাকা পয়সা আছে? তুই কি কর, আমি যা দেখতেছি তুই দেখ। আমি তো তাই দেখতেছি, মনে কর সাইকেল হয়েছে টানো, মালিক হয়েছে নামা, চল নিজের মনে হয়ে যা লয়ে যা গা। আহা তোর একটা কথা কই হুন, তুই যে কাম করে বেড়াইতেছস পাবলিক, যে কালে দুই দা তোর হাত গুলো সাথে সাথে ঘুরে দিয়ে কালে বুঝবি, এটা ছাইড়ে দেওয়া না। তোর কথা শুনলে তুই আয় আমার লগে, পরেরটা পরে বুঝান না, তুই আয়। সাইকেল কিনছি কথা তো বউ হইন, আজকে আমার বাদ জায়গা নাই, একখানে আমার আজকে আর উপায় নাই, আজকে আমি কোনো দিকে যাইতাম না, আজকে আমার একখানে কপাল খারাপ, আমি কই যাইলাম, আমি আজকে আমার বুদ্ধি নাই। আমি একবার দার্জিলিং গিয়েছিলাম, পরে তখন কাশ্মীর খাপড়া বেঁচে মদ খেয়েছিলাম। তুই আজকে এরকম একটা কাজ করলি, গুল খাইতো তুই এই সাইকেল চুর করে লেছস। তুই আর কথা কইস না দোস্ত, আমার যেগুলো তলব লাগছে সাইকেল। ও বড় মেয়ে ছোট মেয়ে, তোমরা কিতা আলাপ করতেছ? আমরা না বইয়া ডিম পারতে আছি আর তাও দিতে আছি, সমস্যা উমা গুমা। এটা কি তাকো তোমরা, এই যে কি সুন্দর একটা সাইকেল কিনছো, লাল সাইকেল, এটা আমার দিবা দুদিন লেগে চালাইতাম। এই সাইকেল এটা বেচবাম, তুমি কিনবা? হ্যাঁ আমার টাইম তো তেয়া না, আমি কামাই উড়ি বড়ো হেন যাইছো হেন যাও দোস্ত আইর স্পেশাল বার্তা কি আর মরা রে, এটা কি মানুষ? ও
বেলাই খাইছে এমনি দানাই ফানাই নাই, তার মধ্যে যাবে জুড়া জুতা ছিঁড়া গুড়বে বীজ ফেরা না, এইভাবে তো চলবো না, একটা দানাই ফানাই করতে হবে। আমি চেলা দি তুই দেস, আমি তো এলি দেখতে আছি, একটা লুকাইতেছে দি বেচন যা কিনা সামাজিক সিনেমার হিরো, তুই কোন ডাকস? আমি তাইতে কই, তুই তো চুপ থাক ভাই, যা এই সাইকেলটা বেচবাম আনে কিন ভাই। আবে মেঘনা চাইতে জল, এটাই তো আমি খুঁজতেছি, যাক দেখি কিভাবে পটান যায় নাকি। আবে সাইকেল আমার খুব বহুত পছন্দ হয়েছে, সাইকেল বেচবা? বেচবা দিতাইছি, তুই কি তাক তোদের কই বেজাম? আরে কত বেচবা? বেশি চাই না আপনি, তুই কি তাক আমি তোদের কই, এলে 10-12 হাজার টাকা চামু না, মানে 5,000 টাকা দিবেন। যাক টাকা কোনো সাবজেক্ট না, আমার কাছে টাকা কোনো সাবজেক্ট, কত 5,000 টাকা তো। হ্যাঁ আচ্ছা তুমি এক কাজ করো, আমার চশমা দিয়ে ধরো, আমি সাইকেল গুড়িয়ান দিয়ে আসি। দেখো হ্যাঁ দেখলে কি সমস্যা আছে? না না কোনো সমস্যা, দেখ ভাই দেখার জিনিস, দেখ ভাই দাঁড়াও দেখে আমি একটা জোর দিয়ে আসছি, তোমরা দাঁড়াও নি। সাইকেলটা আমার অনেক ভালো, যে জুতা দিয়েছি গলায় বান্ধা তাবিজ বান্ধে রাখা, আমি একবার প্রার বাহ চমৎকার, এখন আমি কয়েক জোড়া জুতা কিনে ফেলাবো। বন্ধু লোকটা তো গেল, অন আইতেছে না, তুই কি তা কস? আহা তোরা লিগা খুব মায় হয় কেন জানস? কেন কেন মেচি? হ্যাঁ মেচি কে চিনস? ইয়ে কি তা কস, কি সুন্দর খেলে, 90 মিনিট খেলে একবার, কি সুন্দর খেলে। সে খেলে বালা, কিন্তু কি তা জানস বিশ্বকাপ নিতারছে না, এরার মতো তুই তুই চুরিদারি করবি কিন্তু খাইবার ভাই গইব না, তোর দা মানছি খাইবো। কি তা কস, সে তো আর আসবে না, সে তো বেগে গেছে। এ কি কর, এত কষ্ট করে সাইকেল টানলাম, ওই যে এখন এলো জুতা জোড়া পাইছিস না? হ্যাঁ নু বাজ যায় বাইতে দুয়ে দিয়ে পানি খাই গা চল। কথা হইলো ঠান্ডা থেকে লাভ না, সে তো আর আসবে না, সে বেগে গেছে। মানে ডপ মেরে তোমাকে ডপ মেরে সাইকেল না, সে বেগে গেছে আগে কইতে না, চলো এখন না আব্বেস। আমার কপালটাই খারাপ। তোর কপাল খারাপ? আমার মা কইছে আমার কপাল অনেক ভালো। মাঝখান থেকে জুতো জুতো লাভ, ও তুই তো ভালো ব্যবসা শুরু করছো তোমরা, খুব ভালো ব্যবসা হয়েছে। হ্যাঁ তাই তো দিই, এত ব্যবসা রাজেন্দ্র বড় নাই বন্ধু ওই যে আমরা যে লোকে সাইকেল নিচ্ছিলাম দেখতে ওই যে রাস্তার বই কান্তি আছে, তাও সমস্যা নাই তো, আমরা যখন ঘটনা ঘটিয়েছি তখন তো সে আমরা দেয় নাই না, দেখো সাইকেলটা বেগে গেছি না জি, আরো বই তাও সমস্যা নাই, লজাই এরা সান্ত্বনা দিতাম না, লজাই তুই চিন্তা কর আমি তোটাই কই, লজাই লজাই ভাইজান, এন বই কান্ত শুনকে রে ভাইজান, অতলাইন গুল হইব আপনার আর দোয়ায়, আমার দাঁতটা অনেক বালা আমার দাঁত অনেক ভালো, আমি বিড়ি খাই না, আর আপনাকে এবার কান্তা শুনে গেলাই।
আরে বায়ু পুণ্য দে গেছিলাম মামা ঘর বাড়াইতো পরে হেন যাইয়া কে পাঁচ হাজার চুরি হয়ে যা মামা ঘর পকেটে আন্য হাজা পরে একটা সাইকেল কিনছিলাম সাইকেল আই মানুষ রাস্তা দে যে সাইকেল থিয়া পরসা ফরবা লইছিলাম পরে পরে গেছি পরে কোন চুরে জানি সাইকেল লয়ে গেছে গা এন্ডা আবার বউ তো খুব ফোনে পিলাইতেছে কি ফোন দিব রে ফোন দিব কে রে বউ ফোন দিছিল যে কই তুমি তেহানি শুনি পরে বললো কে তো সব খুললা কইছি যে হ নিছি ওহন তো আমি বাদ যাইতাম না বাদ গেলে তো আমার সোলার বাড়ি মিস নাই এলে গেলে বউ তুমি কি তাকো মানে বউ জানে সব চলতে সম্পর্কে যে রাস্তা তাইছে সাইকেল থেকে মুক্ত গেছে নাই তো সাইকেল নাই প্ল্যান করে লয়ে গেছে গা হ্যাঁ বউ তো হেরার কথা বিশ্বাস করছে আরে খুব দুঃখ আপনার আমি বুঝতেছি বাদ গেলে আমার চলার বাড়ি ছাড়া কোনো উপায় নাই আমি কই যাই মেনু বই দিছি আপনি কাম করেন তুই কো দোস্ত কাজ করে যে জুতা জোড়া আছে না দুঃখ কি করবে জুতা জোড়া হেরার দে এই নেন ভাই জুতা জোড়া ল জুতা জোড়া নেন আপনি এটা লইয়া বাইর যাইয়া দুই একটু পানি খাই ভাই ঠিক আছে বাবা তুমি দেখা পাচ্ছি যায় না মার একটি নম্বর চলা লাগবে স্থির আনবো তুমি খালা বাদ যাও আচ্ছা আমি তোর খালা বাদ জায়গা তুমি বাবা বাদ যাও আমি জায়গা আচ্ছা যাও তুমি কাম হয়েছে দেখছো কত আছে না পাইলা পয়সা মানুষ পয়সা তাজেন তারে লয়ে গেছে আমরা কত কষ্ট করে তুই কত কষ্ট করে জীবনে রিক্স নিয়ে সাইকেলটা লিছ তুই আমি লয়ে গেল হ্যাঁ আমি যা দিই তুই কি দে ও আমি তো তাই দিই কিন্তু শুন দোস্ত কেন তোর চোখে মুখে কেন তাবে দ হ্যাঁ দোস্ত শুন দেখ কিরম একলা বেচারার মতো রয়েছে আমরা থাকতে বেচারার মতো অসহায় থাকবো কে সে অসহায় থাক আর আমার সাহায্য থাক মানুষের ছাগল নেওয়া লাগতো না দোস্ত তুই এরম বা চিন্তা করিস কে লাগে তুই মানুষের বাবুস কে তুই মনে হর আমার ঘর আমার ঘর মনে হয় লেগেছে আমরা মারা খাবি দি তুই শেষা খাবি বুঝাস নাই দোস্ত আয় তুই আমার লগে তুই দোস্ত শিক্ষিত বলছি এই খারা 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 ওই দেখ দুই চূড়া কি প্ল্যান জানি করতেছে যে সে সাইকেল কর ছাগল কর গরু কর সবই চুরি করে আজকে চূড়া ধরাম আচ্ছা নু নু ছাগলটা কত সুন্দর দেখছেন ছাগলটা সুন্দর দেখি ছাগলটা পেপে ভরে গেছি আমি ওই আজকে অমাবস্যা না কষা আজকে বুঝাইতেছি আজকে অমাবস্যা না কষা সুন্দর দেখাইতেছি আমার চাপার মধ্যে কয়টা দিছে আমি গেলে দেখলাম যে চলা দুটো বাড়ি দিছে কিন্তু কয়বার সাজবে না